বন্ধুরা, তোমাদের অন স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, সেই ভিডিওটার এখানে একটা লাইক বাটন আছে। সেই লাইক বাটনের সঙ্গে সঙ্গে ক্লিক করার পর এখানে তোমাদের সাবস্ক্রাইব বাটন লাল রঙের আছে, সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে অবশ্যই রেখে দেবে, যে কোনো ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে তোমাদেরকে যে ছোট্ট কাজটি করতে হবে, এখানে যে বেল আইকন অপশনটা আছে এখানে ক্লিক করে নিয়ে অল অপশনটাকে ওপেন করে কিন্তু সর্বদা রেখে দেবে, যাতে কোনো ভিডিওর আপডেট তোমরা মিস না করো। বন্ধুরা, যারা তোমরা ফার্স্ট পার্টের ভিডিওটা দেখেছো, তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো অ্যান্সার কিন্তু ফটাফট দিয়ে দিতে পারো। কারণ ফার্স্ট পার্টে আমি তোমাদের শিখিয়েছিলাম যে বৃত্ত থেকে যে সমস্ত সূত্রগুলো দরকার, এবং যেগুলো সূত্র তোমরা জেনে নিলে যে কোনো কোশ্চেন যদি আসে সেগুলো কোশ্চেন 2-3 সেকেন্ডে করতে পারবে। সেই ভিডিও এখন যদি না দেখে থাকে এখানে ক্লিক করে দেখে নেবে, অথবা তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু অবশ্যই 100% ওই ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে। ওটা দেখাটা কিন্তু খুবই খুবই প্রয়োজন, এখানে দেখে নাও। কারণ এই ভিডিওটাতে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত সহজে তোমাদের যে ওগুলো জানা থাকে কত সহজে তোমরা অ্যান্সারগুলো করতে লাগবে। ফার্স্ট কোশ্চেনটা কী বলা হয়েছে এখানে, ও কেন্দ্রিক বৃত্তের এ বি এবং সি ডি দুটি জ্যার দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান, দুটি জ্যার আছে, জ্যার দুটি দৈর্ঘ্য সমান রয়েছে। এখানে কোণ দেওয়া রয়েছে এ ও বি যদি 60 ডিগ্রি হয় তাহলে সি ও ডি এর মান কত, এখানে অপশন দেওয়া রয়েছে কোনটা হবে তোমাদের এখানে বের করতে লাগবে। তাহলে এখানে কিচ্ছু না, আমি তোমাদের আগে ছবিটা এঁকে দিচ্ছি। এখানে দেখো, এই একটি বৃত্ত, ও কেন্দ্রিক বৃত্ত, এই যে ও কেন্দ্রিক বৃত্ত, এই কেন্দ্র ধরে নিলাম ও, এর দুটো জ্যা, এই যে একটি জ্যা, এই যে একটি জ্যা, জ্যার নাম দিয়ে দিলাম আমি এ বি, আর একটা জ্যা এখানে নিলাম আমি, এর নাম দিয়ে দিলাম আমি সি ডি। এবার কী বলা হয়েছে, জ্যার দুটো দৈর্ঘ্য সমান, এটার দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয় তাহলে এটারই দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। এইবার আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যদি দুটো জ্যার দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সবসময় কেন্দ্রে থেকে এই দুটো জ্যার দৈর্ঘ্য সমান দূরত্বে এরা রয়েছে, মানে এখান থেকে এর দূরত্ব যত হবে এখান থেকেও এর দূরত্ব ততখানি হবে। তাহলে দূরত্ব যেটা রয়েছে কেন্দ্রে থেকে, কেন্দ্র থেকে দূরত্ব সবসময়ের জন্য কিন্তু সমান হবে। এখান থেকে এর দূরত্ব যত হবে এখান থেকে এর দূরত্ব ঠিক একই হবে যদি জ্যার দুটো দৈর্ঘ্য সমান হয়ে থাকে। এখানে এবার কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যেটা তোমাদের কোশ্চেনে যেটা রয়েছে এখানে রয়েছে এ ও বি, তাহলে এই যে এই কোণটার কথা বলা হয়েছে, এ ও যদি আমি কেন্দ্র থেকে একটা কোণে কীভাবে আঁকি, তাহলে এই যে এ ও বি, এই যে একটা এখানে যে একটা কোণ তৈরি হচ্ছে এই কোণটার মান দেওয়া হয়েছে কত, 60 ডিগ্রি। এবার আমাদের বের করতে করতে হবে সি ও ডি, এই নিচেকার কোণটা আমাদেরকে বের করতে লাগবে, এর মান কত হবে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে এর মান কত হয়ে যাবে, তোমাদের আমি প্রপার্টিতে তোমাদের সূত্রতে জানিয়েছিলাম যদি দুটো জ্যার দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে উপরের কোণটা যত হবে নিচের কোণটাও সেম ততই হবে। তাহলে এটা কত হয়ে যাবে তোমাদের, 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমাদের সি অপশন সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে কত সহজে তোমরা করে দিতে পারবে। নেক্সট কোশ্চেনটা দেখে নাও কী বলা হয়েছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি এখানে 13 সেন্টিমিটার হয়, বৃত্তের একটি জ্যার দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কত সেটি আমাদেরকে বের করতে লাগবে। সর্বপ্রথম যে কোনো তোমাদের এই সমস্ত যেগুলো পরিমিতির যে সমস্ত অঙ্কগুলো থেকে থাকে সেই সমস্ত অঙ্ক, বিশেষ করে ছবি যদি তোমরা আঁকতে পারো ঠিক সহজভাবে, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে এই যে বৃত্ত আমি এখানে নিলাম, বৃত্তের কী বলা হয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া হয়েছে 13 সেন্টিমিটার। ব্যাসার্ধ মানে এই বৃত্তের কেন্দ্রে থেকে যে কোনো একটা পরিধির উপরে যে কোনো একটা লম্ব, এখান থেকে আমি এখানেও টানতে পারি, এখান থেকে এখানেও টানতে পারি, এখান থেকে এখানেও, এখান থেকে এখানেও, এখান থেকে এখানেও, তার দৈর্ঘ্য দেওয়া হয়েছে আমাদেরকে 13 সেন্টিমিটার। আমি আলাদাভাবে একটু পরে টেনে নিয়েছি, কিন্তু এখানে কী বলা হয়েছে, জ্যা একটা দেওয়া আছে, এই বৃত্ত, এই যে আমাদের জ্যা, প্রথমে জ্যাটাকে এখানেই, এদের জ্যা এ বি, আর জ্যার দৈর্ঘ্য কত দেওয়া হয়েছে, এখানে জ্যার দৈর্ঘ্য দেওয়া হয়েছে 10 সেন্টিমিটার। এই যে কেন্দ্র ও, ও কেন্দ্রিক বৃত্তের, এবার কেন্দ্রে থেকে এই ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি, কেন্দ্র থেকে আমি যে কোনো দিকে টানতে পারি, কিন্তু আমি কোথায় টানবো, এখানে সবসময় আমি জ্যার যে কোনটা যেখানে এ করছে এখানে আমি টানলাম, কারণ এটাও তো ব্যাসার্ধ, এটাকে টানলাম এটাও একটা ব্যাসার্ধ, এখান থেকে যদি আমি এই দিকে টানি এটাও একটা ব্যাসার্ধ, কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুতে আমি যে লম্ব এটা টানবো সেটাই আমাদের ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে এটা কত সেন্টিমিটার, 13 সেন্টিমিটার দেওয়া রয়েছে। এইবার আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে যে জ্যার দূরত্ব যেটা রয়েছে, জ্যার দূরত্ব কেন্দ্র থেকে জ্যার দূরত্ব, মানে এখানে জিজ্ঞেস করা হয়েছে এই পোর্শনটা, এখান থেকে এই জায়গাটা যে দূরত্বটা আছে এই দূরত্বটা আমাদের কত হবে সেটা আমাদেরকে বের করতে লাগবে। তাহলে এটা কীভাবে করবো, আমি জ্যার আমি বলেছিলাম তোমাদের কেন্দ্র থেকে জ্যার উপরে যদি লম্ব টানা হয় তাহলে জ্যাটাকে কী করে, এটি সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে, মানে এইদিকে যত হবে এই দিকেও এত হবে। তাহলে এটা যদি পুরোটার দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তাহলে অর্ধেকের দৈর্ঘ্য কত, অর্ধেকের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এইবার তোমরা এখানে দেখে নাও, এই যে এই ত্রিভুজটা, ভিতরের ত্রিভুজটা কেমন চলে এসেছে দেখে নাও, এই যে তোমাদের এইদিকে লম্ব, এদিকে তোমাদের কি অতিভুজ, এদিকে কী হয়ে গেল তোমাদের ভূমি। তাহলে এই ভূমিটার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বেরিয়ে এসেছে, উপরেরটা 13। এবার এটা বের করতে হবে, এটা কীভাবে বের করবে তোমরা, পাইথাগোরাসের সূত্র এখানে মেরে দাও, এখানে এখানে কি রুট আন্ডার 13 স্কোয়ার, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার কত হয়ে যাবে, 13 স্কোয়ার তোমাদের রুটের মধ্যে 169 মাইনাস তোমাদের এখানে 25, 169 মাইনাস 25 হয়ে গেল রুটের মধ্যে 144।
140 কার স্কয়ার, 140 হলো আমাদের 12 এর স্কয়ার, তাহলে কত সেন্টিমিটার বেরিয়ে চলে এলো, এই দূরত্বটা কত 12 সেন্টিমিটার বেরিয়ে চলে এলো। তাহলে এখান থেকে বি অপশন তোমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ যে তোমরা যদি জাস্ট ওইটা জেনে রাখো তাহলে কত সহজে তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো অ্যানসারগুলো করতে পারবে। তিন নম্বরটা কী বলা হয়েছে, ও কেন্দ্রিক বৃত্তের, এখানে আমি প্রথমে আগে বৃত্ত এঁকে নিচ্ছি, দেখে নাও, ও কেন্দ্রিক বৃত্তের ABCD দুটি সমান দৈর্ঘ্যের যা, দুটি সমান দৈর্ঘ্যের যা, মানে কেন্দ্রের থেকে সমান দূরত্বের মধ্যে ওরা রয়েছে, ABCD নাম দিয়ে দিলাম আমি যা দুটোর। এরপর কী বলা হয়েছে, ও কেন্দ্রিক বৃত্তের এবি যে দূরত্ব 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ও বিন্দু থেকে, তাহলে এই যেটা ও কেন্দ্র আমাদের, কেন্দ্র থেকে এই যে দূরত্ব দেওয়া হয়েছে এটা কত 4 সেন্টিমিটার, হলে সিডি যেটা রয়েছে এর দূরত্ব কত, যে সিডি যেটা রয়েছে এই সিডির দূরত্ব কত হবে, মানে এখানে তোমাদের জিজ্ঞেস করা হয়েছে যে এখান থেকে এই জায়গাটার দূরত্ব কত হবে আমাদেরকে বের করতে লাগবে। তাহলে জাস্ট কিচ্ছু করার দরকার নেই তোমাদের, এখানে কোনো কিচ্ছু দরকার নেই, তোমাদের জাস্ট ফর্মুলায় রয়েছে, যেহেতু এখানে তোমরা লিখবে যেহেতু লম্ব থেকে বৃত্তের জেয়ার উপরের, যদি আমি বৃত্তের কেন্দ্র থেকে জেয়ার উপরে যদি আমি লম্ব টানি সেটি সমদ্বিবাহু, জুটি দুটি জেয়ার দৈর্ঘ্য যদি সমান হয়ে থাকে তাহলে কেন্দ্র থেকে দুটিরই দৈর্ঘ্য সবসময়ের জন্য সমান হবে। তাহলে উপরের এইটা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে নিচেরটা কত হয়ে যাবে, এটাও তোমাদের 4 সেন্টিমিটারই হবে, তাহলে বি অপশন এখান থেকে তোমাদের সঠিক এসে যাবে। নেক্সট দেখে নেবো কী বলা হয়েছে, এখানে ABCD যদি সমান্তরাল যায়, তাহলে দুটি সমান্তরাল যায় কীভাবে আঁকবে, এই যে একটি বৃত্ত এঁকে নিলাম, বৃত্তের মধ্যে এই যে দুটি সমান্তরাল যায়, এই যে সমান্তরালভাবে যাচ্ছে, দুটি সমান্তরাল যায়, দৈর্ঘ্য দুটোরই দৈর্ঘ্য বলা হয়েছে 16 সেন্টিমিটার, মানে কি দুটোই সমান দৈর্ঘ্যের, দুটি যদি সমান দৈর্ঘ্যের হয় তাহলে কি বৃত্তের কেন্দ্র থেকে তাহলে কি দুজনাই কি সমান দূরত্বে রয়েছে, এভাবে কিন্তু বুঝতে লাগবে, কোশ্চিন পড়তে হবে এবং বুঝতে লাগবে। নেক্সট কী বলা হয়েছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ আমি এইদিকে ধরবো, এখানে আমি এইদিকে ধরে নিলাম 10 সেন্টিমিটার, তা এটা 10 সেন্টিমিটার, এখান থেকে যদি আমি এইদিকে টানি এটাও 10 সেন্টিমিটার, এইদিকে টানো 10 সেন্টিমিটার, এইদিকে যেদিকে টানো সেটি আমাদের 10 সেন্টিমিটার হবে। এবার কী বলা হয়েছে, জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, জ্যা দুটির মধ্যে দূরত্ব, মানে এখানে কোশ্চেনে যেটা জিজ্ঞেস করা হয়েছে তোমাদের, জ্যা দুটির মধ্যে মানে এখান থেকে এই জায়গাটার দূরত্বটা কত হবে আমাদেরকে সেটা বের করতে লাগবে। তাহলে আমি কীভাবে বের করব, আমি জানি দুটো জ্যা দুর্গ, যেহেতু জ্যা দুটো সমান, এই জায়গাটা সমান, তাহলে বৃত্তের কেন্দ্রে থেকে দুজনাই কি সমান দূরত্বে রয়েছে, দুটোই সমান দূরত্বে রয়েছে, তাহলে আমি যদি উপরের দূরত্বটা বের করে নিই, উপরের দিকে যদি দূরত্বটা আমি বের করে নিই, তাহলে নিচের দিকে দূরত্বটা কি সমান হবে, মানে এটা যদি 3 সেন্টিমিটার হয় আমাদের যদি বেরিয়ে আসে তাহলে নিচেরটাও 3 সেন্টিমিটার হবে, 3 + 3 করে দেবো, তাহলে অ্যান্সারটা আমার বেরিয়ে চলে আসবে যে দুটো জ্যার মধ্যে দূরত্ব কত রয়েছে। এবার আমাদের এই উপরেরটা বের করার জন্য আমাদের কী করতে লাগবে, উপরেরটা বের করার জন্য এর যদি আমি বৃত্তে, এটা আবার তোমাদের শিখিয়েছি যে বৃত্তের কেন্দ্রে থেকে জ্যার উপরে যদি আমি লম্ব টানি সেটি সেই জ্যাটাকে কি সমান দুইভাগে ভাগ করে দেয়, তাহলে এবার এই জ্যাটার দৈর্ঘ্য যদি 16 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে এই মাঝখানটার দৈর্ঘ্য কত হবে, মাঝখানটার দৈর্ঘ্য অর্ধেক হবে, 8 হবে। এইবার এটাকে কি, এটাকে একটু তোমাদের বুঝতে গেলে অসুবিধা হচ্ছে, কিন্তু এখানে তোমাদের দেখে দাও, এই যে দেখে নাও, এদিকেরটা লম্ব, এদিকেরটা অতিভুজ এবং এদিকেরটা তোমাদের ভূমি, তাহলে লম্ব অতিভুজ, অতিভুজ এখানে দেওয়া রয়েছে 10 সেন্টিমিটার, ভূমি আছে তোমাদের 8 সেন্টিমিটার। এবার আমাদের লম্ব বের করতে লাগবে, কিচ্ছু করবে না, পাইথাগোরাসের ফর্মুলা এখানে মেরে দাও, এখানে 100² - 64² মানে কত, 36² আসবে রুটের মধ্যে, রুটের মধ্যে 36² মানে কত, 6 সেন্টিমিটার, তাহলে এটা কত সেন্টিমিটার হয়ে যাবে তোমাদের, 6 সেন্টিমিটার। এবার এদিকের দূরত্বটা আমরা কীভাবে বের করবো, যেহেতু আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে জ্যা দূরত্ব দুটো সমান হয়, তাহলে উপরেরটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে নিচেরটাও 6 সেন্টিমিটার, 6 + 6 কত হয়ে যাবে, 12 সেন্টিমিটার, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে তোমাদের এখানে, 12 সেন্টিমিটার। নেক্সট দেখে নেবো কী আছে কোশ্চেনটা, দুটি সামান্তরিক বৃত্তের কেন্দ্র ও দুটি সমকেন্দ্রিক, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সমকেন্দ্রিক মানে এই যে একটা কেন্দ্র, এই কেন্দ্রকে এই বৃত্তকে করে একটা, এই যে একটা বৃত্ত আঁকলাম, এর চারিদিকে আরও একটা বৃত্ত রয়েছে সমকেন্দ্রিক, এটাই হলো তোমাদের সমকেন্দ্রিক, মানে একটা কেন্দ্র দিয়ে আমি দুটো আমি বৃত্ত এঁকেছি, এখানে একটা কেন্দ্র দিয়ে আমি দুটো বৃত্ত এখানে এঁকেছি। এবার কী বলা হয়েছে, একটি সরলরেখা এবি বিন্দুতে এবং অপরটিকে সিডি বিন্দুতে ছেদ করেছে, মানে এখান থেকে আমি এই বৃত্ত দিয়ে আমি একটা সরলরেখা এঁকে দিলাম, যেটি কিনা প্রথমে এবি বড়টাকে এবিতে ছেদ করেছে এবং ছোটোটাকে সিডিতে ছেদ করেছে। এবার আমাদের এখানে দেওয়া রয়েছে কী কী, এসির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার, এবার আমাদের বিডির দৈর্ঘ্য কত আমাদের সেটি বের করতে লাগবে। এখানে আমি তোমাদের ডাইরেক্ট বলে দিতে পারি যে বিডির দৈর্ঘ্য সবসময় মনে রাখবে, যেহেতু এই কেন্দ্র থেকে বৃত্ত কী হয়, বৃত্ত চারিদিকে সবসময় কী সমান হয়, চারিদিকে সবসময় কী সমান হয়, বৃত্ত কখনো কি এরকম হেজাবেকা করে হয়, কখনো হয় না, সবসময় কি বৃত্ত একদম সব দিকে সমানভাবে এইভাবে আঁকা হয়, ঠিক এর উপরও যেটা আঁকা হবে ঠিক এইভাবে সমানভাবে আঁকা হবে। তাহলে এই দিকেরটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এই দিকেরটাও তোমাদের কত হয়ে যাবে, 5 সেন্টিমিটার হয়ে যাবে, তোমাদের অ্যান্সার হয়ে গেলো। কিন্তু তোমাদের একটু অ্যান্সারটা লিখে দিতে লাগবে যে কীভাবে তোমরা লিখবে অ্যান্সারটা, চলো আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ও নিলাম এটার নাম,
এখান থেকে আমি লম্ব টানতে পারি বৃত্তের উপরে, বৃত্তের জায়ের উপরে যে কোনো একটা লম্ব টানতে পারি, সেটা কি হয়ে যাবে আমাদের, সেটার নাম দিয়ে দিলাম আমি ই ধরে নাম, এটার নাম আমি দিয়ে দিলাম কি ই। এইবার আমি তোমাকে বলেছি যে বৃত্তের লম্ব যদি আমি টানা হয়, বৃত্তের উপরে যদি লম্ব টানা হয় তাহলে বৃত্তের প্রথম ভিতরে এটা কি, এটা এই ছোটো বৃত্তটা যায় এইটুকুটা সিডিটা, তাহলে সিডিকে সমান দুভাগে ভাগ করবে, তাহলে এখানে কি হয়ে যাবে সিই সমান সমান ডিই, সিই সমান সমান ডিই আমাদের বেরিয়ে আসছে, কারণ এখানে দেখে নাও যেহেতু ও যদি ওটা হয় তাহলে দুটো যে ব্যাসার্ধটা জ্যাটা রয়েছে, জ্যার উপরে আমি লম্ব যেহেতু চেয়েছি আড়ালো সিডিকে সমান দুইভাগে ভাগ করে দিয়েছে, তাহলে এখানে কি হয়ে গেল সিই ইজুয়াল টু ডিই। ঠিক একইভাবে এবার বড় বৃত্তটা যদি ভাবো, বড় বৃত্তটাকেই ভাবো, বড় বৃত্তটাকে যখন ভাববে তখন এখানে কি ঠিক এ এবং বির উপর লম্ব পড়েছে তোমাদের, এই এ ইর লম্ব পড়েছে, তাহলে এখান থেকে আমি এটাও বলতে পারি এই এই সমান সমানে তোমাদের বিই, দুটো দৈর্ঘ্য তো সমান হবে, বৃত্তের যে যদি জ্যার উপরে যে লম্ব টানা হয় তাহলে ওটাকে দুই ভাগে ভাগ করছে, ঠিক এইভাবে হয়ে গেল। এইবার এখানে এই ইজিকাস টু বিই যেটা তোমাদের রয়েছে, এই ইজিকাস টু বিই থেকে তোমাদের এবার থেকে সলভ করতে লাগবে। এই ইজিকাস টু বিই মানে কি আমি লিখতে পারি, এদিকে তোমাদেরকে আমি ফ্রেশ করে দিচ্ছি, এই ইজিকাস টু বিই আমি এটা সমান সমান লিখতে পারি, কী লিখতে পারি আমি এখানে, এই মানে আবার কি এখান থেকে এই পর্যন্ত যেটা এইটাকে আমি এইভাবেও লিখতে পারি এসি প্লাস সিই লিখতে পারি তো, কারণ এখান থেকে এইটুকু প্লাস এখান থেকে এইটুকু দুটো মিলিয়ে তো আমার পুরো এইটা হচ্ছে। ঠিক সমানের এইদিকে আবার কী লিখতে পারি আমি ডিই প্লাস দিয়ে তোমাদের কী লিখতে পারো বিডি। এইবার দেখে নাও ইসি সমান সমান আমাদের কি ডিই, প্রথমে আমাদের বেরিয়ে রেখেছি, আমি বের করে রেখেছি উপরে দেখতে পাচ্ছ এসি সমান সমান ডিই, তাহলে আমি নিচে লিখতে পারি এসি সমান সমান আমি এখান থেকে ডাইরেক্ট বিডি। কেন কীভাবে লিখছি ডাইরেক্ট বিডি আমি, কারণ এখানে সিইর জায়গায় তুমি ডিই বসিয়ে দাও অথবা ডিইর জায়গায় তুমি সিই বসিয়ে দাও, তাহলে এটি উভয় দিক থেকে এটি কাট হয়ে চলে যাবে, কেটে চলে যাবে, কেটে যাওয়ার পর শুধু তোমাদের এসি ইজগস টু বিডি পড়ে থাকবে। এবার আমাদের এসির দৈর্ঘ্য দেওয়া হয়েছিল কত, 5 সেন্টিমিটার সমান সমান এসির সমান এসির দৈর্ঘ্যে আমার দেওয়া রয়েছে এখানে 5 সেন্টিমিটার সমান সমান কত হয়ে গেল বিডি, এবং এই বিডির দৈর্ঘ্য আমাদের চাওয়া হয়েছিল, তাহলে বিডির দৈর্ঘ্য বেরিয়ে গেল কত 5 সেন্টিমিটার। যদি তোমাদের লিখতে হয় তাহলে এইভাবে লিখবে, যদি তোমরা তোমাদের এইগুলো যদি বেশি সুবিধা যদি এই টাইপের কোশ্চিন আসে, যদি তোমাদের এইভাবে শর্ট কোশ্চিন আসে এ বি অপশন দিয়ে যখন থাকবে তখন তোমাদের কিচ্ছু করতে হবে, জাস্ট তোমাদের কনসেপ্ট মাথার মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি, জাস্ট কনসেপ্টটাকে কাজে লাগাবে অ্যান্ড সঙ্গে সঙ্গে তোমরা অ্যান্সারকে টিক করে দিয়ে আসবে, তোমাদের কোনো এখানে সলভ করে দেখাতে লাগবে না। যদি এখন সলভ করার যদি কোশ্চিনগুলো এসে থাকে তাহলে তোমাদের সেটা সলভ করতে লাগবে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল হয়েছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে।